আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরিশোধিত তেলের দাম বেড়েছে, ইভিএম দর্শনে যাচ্ছে না বিএনপি। নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশ নেবে না জিএসডি। ভারতে ফের 14 দিনের জেল হেফাজতে পিকে হাওলাদার। করোনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু, শনাক্তের শীর্ষে ব্রাজিল। সেই চুক্তি না হওয়ায় যুক্তরাষ্ট্রকে দুষল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। তিনি বলেন সরকার বা বিরোধী দল যেখানেই আওয়ামী লীগ থাকুক না কেন, আমাদের দলের নেতাকর্মীরা সর্বদা সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কাজ করেছেন। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য যে কোনো দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং মানুষকে আমাদের সহায়তায় অব্যাহত রাখব। সিলেটে সার্কিট হাউসে সিলেট বিভাগে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ অন্যদের তুলনায় দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যায়, সর্বোপরি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তারা ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধারে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এবং ত্রাণ বিতরণে সহায়তা করেছেন। তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে চলে যান যেখানে অনেকেই পৌঁছাতে পারেননি এবং ওই এলাকার ছবি তাকে পাঠিয়েছে যা উদ্ধার প্রক্রিয়া সহজ করেছে। দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী, এই পরিস্থিতির জন্য দায়ী বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, অন্য কেউ দায়ী নয়। জনগণকে ক্ষুধায় রেখে, অনাহারে রেখে, পানিতে ডুবিয়ে ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন প্রধানমন্ত্রী, আর ভারত থেকে নাচিনিওয়ালি নিয়ে এসে সেখানে নাচাবেন, এটা দেশের মানুষ আর মেনে নেবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এবং বন্যায় দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিতে কর্মসূচি আয়োজন করে গণতন্ত্র ফোরাম। রিজভী বলেন সিলেটের বন্যায় আমরা যা দেখেছি, সকালে হাঁটু পানি, দুপুরের মধ্যে কোমর পানি, গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে, আর আপনি ভাসছেন আনন্দে আত্মহারায় পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা সেতুর যে বেলকিবাজি এটা জনগণ জানে, যে তামাশা করছেন, জনগণের সঙ্গে একটা মস্করা করছেন। তিনি বলেন সিলেট সুনামগঞ্জ 500 লাখ লোক পানিবন্দী, তাদের জন্য 1 থেকে 1.5 টাকা, আর পদ্মা সেতুর বিচিত্র অনুষ্ঠানে ভারত থেকে এসেছে নাকি একজন নৃত্যশিল্পী, তাকে নাকি দেবেন 3 কোটি টাকা। আর সিলেট সুনামগঞ্জ নেট্টুকুনাকুড়ি গ্রামের বন্যার্থ মানুষের, তাদের জন্য 1 থেকে 1.5 টাকা। সরকারকে হুঁশিয়ারি করে রিজভী বলেন জনগণের নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেবেন, এটা আর দেশের মানুষ সহ্য করবে না। সময় এসেছে সরকারের গলায় গামছা দিয়ে রাজপথে লুটিয়ে নেবে বাংলার মুখ, সেই পথই, সেই অঙ্গীকার নিয়ে এখন মানুষ রাজপথে নেমে পড়বে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে, গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমার পর দাম 1% বেড়েছে, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মন্দার কারণে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যের চাহিদা কমার চেয়ে বিনিয়োগকারীরা এর সরবরাহ সংকুচিত হওয়ার বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 1% বেড়ে দাঁড়িয়েছে $115.21, এর আগে বেড়েছিল 0.9%। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল 7.3%। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেকার্সে ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেলের দাম 2.2% বেড়ে দাঁড়িয়েছে $112.01। গত সপ্তাহে এর দাম কমেছিল 9.2%।
ইভিএম দর্শনে যাচ্ছে না বিএনপি। নির্বাচন কমিশন আয়োজিত ইলেকট্রনিক ভোটিং মেশিন দেখানো ও এর কারিগরি দিক যাচাই যাচ্ছে না বিএনপি। জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ সহ কয়েকটি রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি তো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেখানে নির্বাচন সংক্রান্ত এই সবাই যাওয়ার প্রশ্ন ওঠে না। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি জানিয়েছে, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন, এজন্য জেএসডি অংশ নেবে না। এর আগে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপেও যায়নি বিএনপি। নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশ নেবে না জেএসডি। ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ে নির্বাচন কমিশনের অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল। বিকেলে জেএসডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, ইভিএমে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং কিভাবে তা আরও উন্নত করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবে ইসি। ওই সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেএসডি জানায়, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজনীয়, এ কারণে জেএসডি এতে অংশ নেবে না। জেএসডি মনে করে, নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি। ইভিএম নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারি ক্ষমতা ধরে রাখার ডিজিটাল কারচুপির নির্ভরযোগ্য মেশিন। বিজ্ঞপ্তিতে আর বলা হয়, বিশ্বের প্রযুক্তি অধিকারী বিভিন্ন দেশ যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়া সহ বহু দেশে যেখানে ইভিএম বর্জন করছে, সেখানে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগুচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। ভারতে ফের 14 দিনে জেল হেফাজতে পিকে হাওলাদার। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারের মামলায় মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হাওলাদারকে ফের জেল হেফাজতে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কলকাতার বেঙ্কনশাল আদালত বাংলাদেশের এই পলাতক আসামি 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সকালের দিকে পিকে হাওলাদার ও তার 5 সহযোগী আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারকদের শুনানি শেষে অভিযুক্তদের আগামী 5 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। গত 14 মে ভারতীয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের একটি বাড়ি থেকে পিকে হাওলাদার ও তার 5 সহযোগীকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। গত 17 মে পিকে হাওলাদারের আরও 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন কলকাতার একটি আদালত। করোনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু, শনাক্তের শীর্ষে ব্রাজিল। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ইতালি, রাশিয়া ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 54 কোটি 47 লাখের ঘর। সেই চুক্তি না হয় যুক্তরাষ্ট্রকে দুষল ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি ভালো চুক্তি করতে চায়। 2015 সালে যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। কথা দিয়ে চুক্তি অনুযায়ী তারা কথা দিয়েছিল পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুক্তির বদলে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে দেয়, কিন্তু ইরান চুক্তি ভঙ্গ করেছে এ কারণে দেখিয়ে 2018 সালে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সেই চুক্তিটি পুনরায় করতে চায় যুক্তরাষ্ট্র এবং ইরান। এ নিয়ে তারা বেশ কয়েকবার আলোচনায় বসেছে। গত মার্চে এটি নতুন করে প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু এখন চুক্তির বিষয়ে সব ধরনের আলোচনা স্থগিত আছে।